পাঙ্গাস মাছ অনেকেই খেতে চান না শুধুমাত্র গন্ধ লাগার জন্য এই মাছটা রান্না করার কিছু পদ্ধতি আছে যদি ঠিকঠাক পদ্ধতি মেনে রান্না করা যায় গন্ধ তো লাগবেই না খেতে কিন্তু দারুণ স্বাদের হয় নমস্কার বন্ধুরা রান্না বাটির আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই রেসিপি দেখার পর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এখানে আমি নিয়ে নিয়েছি এক কিলো পাঙ্গাস মাছ মাছটার ওজন অনেকটাই বেশি ছিল আমি সেখান থেকে এক কিলো নিয়েছি এবারে মাছটা প্রথমে লেবু আর লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে দুই থেকে তিনবার আমি ধুয়ে নেব এভাবে ধুয়ে নিলেই কিছুটা গন্ধ প্রথমেই চলে যায় মাছটা ধুয়ে নিয়ে আমি চলে এসেছি আর জলটাকেও পুরোপুরি ছড়িয়ে নিয়েছি আর এবারে দিয়ে দেব লবণ তবে লবণ দিয়ে যেহেতু ধুয়েছি তাই লবণের পরিমাণটা সেই বুঝেই দিতে হবে আর দেব হলুদ আরও দিয়ে দেব এক চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নেব এবারে মাছের মশলাটা করে নেব তার জন্য একটা মিক্সি জার নিয়ে নিয়ে নিলাম আদা আর রসুন আদা আর রসুন যতটা নিয়েছি তা পেস্ট করার পর দু চামচ করে চার চামচ মতন হবে একটা ছোট সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম আর দেব পরিমাণ মতো লঙ্কা আমি এখানে ছয় সাতটা শুকনো লঙ্কা নিয়েছি আর চারটে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে মিহি করে পেস্ট করে নিতে হবে আর এখানে নিয়েছি আমি এটা হিং এটা গোটা হিং তার জন্য এটা জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো যদি আপনি গুঁড়ো হিংটা ব্যবহার করেন সেটা ডিরেকও ব্যবহার করতে পারেন আর এই মাছের গন্ধ দূর করতে এই হিংটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এবারে মাছগুলো ভেজে নেব তার জন্য গ্যাসে একটা পাত্র বসে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এই মাছটা কিন্তু সরিষার তেলেই রান্না করতে হবে এক কিলো মাছের জন্য আমি মাত্র দু টেবিল চামচ পরিমাণ সরিষার তেল ব্যবহার করেছি কারণ মাছগুলো ভাজতে ভাজতে কিন্তু প্রচুর পরিমাণ তেল মাছেই ছেড়ে দেবে এবারে একটা একটা করে মাছের পিসগুলো আমি দিয়ে দিলাম যেহেতু মাছটা আসভিন মাছ তাই মাছটা ভাজার সময় প্রচণ্ড পরিমাণ ফাটে আমি সেই জন্যেই মাছ নুন হলোদ মাখানোর সময় একটু তেল মাখিয়ে নিয়েছিলাম এতে কিন্তু মাছটা ফাটে অনেক কম তারপরে যখন মাছটা ভাজবেন তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ভাজবেন তাহলে দেখবেন ফাটছে কম মাছগুলো দুপিটি খুব ভালো মতন করে ভেজে আমি তুলে নিলাম আর মাছগুলো দেওয়ার সময়ও কিন্তু একটু সাবধানেই তেলে দিতে হবে নাহলে সঙ্গে সঙ্গে ফেটেও কিন্তু কোনো বিপদ ঘটতে পারে আর একইভাবে আমি সব মাছগুলো ভেজে তুলে নিলাম মাছ ভাজার তেলেই আমি ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা হাফ চামচ জিরে পাঁচটা লবঙ্গ তিনটে এলাচ আর এক টুকরো দারচিনি ফোড়ন ভাজা হয়ে খুব ভালো একটা গন্ধ আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি দুটো বড়ো মাপের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেই কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে বেশ ভালো মতন করে ভেজে নেব যখন সিক্সটি পারসেন্ট পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে তখন আমি একটা টমেটোকে কুচিয়ে রেখেছিলাম টমেটোটাকেও দিয়ে দিল টমেটোর পেঁয়াজটা যখন খুব ভালো মতন করে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা হিং হিং দিয়ে এক মিনিট মতন নেড়ে চেড়ে নেবো তারপরে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা দিয়ে আবারও মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে দেব মশলাটা ভালো মতন কষিয়ে নেওয়ার জন্যে আমি দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডার ধুয়ে দু চামচ পরিমাণ জল তারপর মশলাটা ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলা কষাতে কষাতে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব তু চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম রেগুলার চামচের এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক চামচের একটু কম দিলাম জিরের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো মতন করে মশলার সাথে এগুলোকে মিশিয়ে নেব মশলা দেওয়ার পর আরও এক মিনিট নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একশো গ্রাম ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে সিমে রেখে মেশাতে হবে টক দই দেওয়ার পর আমি আরও দু মিনিট মতন মশলাটাকে কষিয়ে নিয়েছি আর দেখুন এখন একেবারেই মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে আর এই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল মাছে যতটা গ্রেভি রাখতে চান বা ঝোল রাখতে চান সেই পরিমাণেই জলটা কিন্তু ব্যবহার করতে হবে মাছের ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে আলতো হাতে মাছগুলোকে নেড়ে চেড়ে দেবো তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ মাছ ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তা বাদে আর লবণ ব্যবহার করিনি সেই পরিমাণ বুঝেই লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে নেড়েচেড়ে ভালো মতন করে মিশিয়ে দিয়ে ফুটতে দেব পাঁচ থেকে ছ মিনিট পাঁচ ছ মিনিট ফুটে নেওয়ার পরেও যদি দেখেন ঝোলের পরিমাণ অনেকটা বেশি আছে তবে আরও একটু ফুটি নিতে পারেন তবে এই মাছ চট করে কিন্তু গলে যায় না আমার মাছটা প্রায় হয়ে এসছে আমি এবারে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলা এটা আমার হোম গরম মশলা আর তার সাথে দিলাম কিছুটা ধনে পাতা দিয়ে ভালো মতন করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি গ্যাস অফ করে দেব আর এবারে গরম 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 ভাতে পরিবেশন করুন আজকের রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্য আমাকে জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভিডিওর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ